অবশেষে ভারতীয় পেঁয়াজ ঢোকায় হুহু করে কমছে পেঁয়াজের দাম, আরো কমার অপেক্ষায় ক্রেতা। দাম যখন বাড়ছিল তখন তো বেচা কাস্টমার প্রচুর আসছিল, এখন দামটা একটু কমছে, কাস্টমারও কম আসতেছে। মনে করছিলাম বাজার আরো বাইরে যাবো, আমদানি হবে না, সেই কারণে আমরা মাল বেশি দামে কিনে আনছি। আগামীকালকে কমতেও পারে, সেই জন্য আরো কমবে, কমলে পরে আমি কিনবো। পর্যাপ্ত মজুদ থাকার পরও মাত্র দুই দিনে কারসাজি করে সিন্ডিকেট তুলে নিল কোটি কোটি টাকা, নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আমরা কি পাড়ি রেট দিচ্ছে, রেট হিসেবে আমরা দাম চাইছি, মাল পুরাই টাকা পাইছি, আড়ার 30 পয়সা আড়াল 60 পয়সা, এর উপরে এর কিছু নাই। ব্যবস্থা না নেওয়ার কারণে এই চক্রটি প্রতি বছর বারে বারে একই কায়দায় এই ধরনের সংকট তৈরি করে মানুষের পকেট কেটে নেয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি ও সেনা কর্মকর্তা পরিচয়ে 9 বছরে 9 বিয়ে, অপেক্ষায় আরও 4 নারী, শ্বশুর বাড়ির স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত, প্রতারক সোলাইমান চট্টগ্রামে আটক। সিরাজগঞ্জে যমুনা নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে স্থাপনা, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও বেড়েছে ভাঙনের তীব্রতা। হাটহাজারিতে হেফাজত ইসলামের আমির আহমদ শফির জানাজায় লাখো মানুষের ঢল, মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন। অবশেষে আমদানির খবরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত, পাশাপাশি কমেছে ক্রেতার সংখ্যাও। তারা বলছেন যেহেতু পেঁয়াজের কোনো ঘাটতি নেই তাই আরও দাম কমলে তারা কিনবেন, এতে মাথায় হাত পড়েছে খুচরা ও পাইকারি বিক্রেতাদের। কেউ শুয়ে বসে, কেউ আবার দোকানের মধ্যে ঘুমিয়ে অলস সময় পার করছেন, পেঁয়াজের বাজার ক্রেতা শূন্য, তাই এভাবেই পেঁয়াজের স্তূপের মধ্যে সময় কাটছে কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের। তারা জানান সপ্তাহ না ঘুরতেই পাইকারি ও খুচরা দুই বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজের দাম 20 টাকা কমে বিক্রি হচ্ছে 80 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 8 থেকে 10 টাকা কমে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি দেশি পেঁয়াজ এখন 84 টাকা কেজি, বাসতুলো 100 টাকা কেজি হয়েছিল, ইন্ডিয়ান পেঁয়াজ হয়ে গেছিল গা 70-75 টাকা কেজি, ইন্ডিয়ান হয়ে গেছে 60 টাকা কেজি। বর্ডার বন্ধর কথা আসলো, বন্ধর কথা আমরা মাল বেশি এটা কিনছি, বেশি দাম কিনছি, এখন মাল খাচ্ছে না, দুইটাই কমতেছে, পাইকারি দেশি ইন্ডিয়ান দুটো টাকা কমছে। বিক্রেতারা বলছেন দাম কমার সঙ্গে সঙ্গে বাজার থেকে ক্রেতা হাওয়া হয়ে গেছে, এতে পেঁয়াজ বিক্রি কমেছে অস্বাভাবিক হারে, এতে পেঁয়াজ পচে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। ক্রেতারা বলছেন দাম আরও কমলে তারা পেঁয়াজ কিনবেন। দাম যখন বাড়ছিল তখন তো বেচা কাস্টমার প্রচুর আসছিল, এখন দামটা একটু কমছে, কাস্টমারও কম আসতেছে, আগে বেচছি দৈনিক 400-500 কেজি, এখন দৈনিক 100 কেজি বেচতে পারতেছি না। আমার কিনা 82 টাকা ছিল, এখন আমি 80 টাকা বিক্রি করতেছি, আমার এই জিনিসটা যত রাখতেছি ততই আমার ঘাটতেছে, শুকে যাচ্ছে, পচা বাইরে উঠতেছে, পচতেছে, এটা তো কাঁচা মাল, পচনশীল। আমরা মনে করছিলাম বাজার আরও বাইরে যাবো, আমদানি হবে না, সেই কারণে আমরা মাল বেশি দামে কিনে আনছি, এখন আবার আমদানি হয়ে গেল, এখন বাজার আবার কমে গেছে। পেঁয়াজ কিনতে আসছিলাম তো পেঁয়াজের দাম আগের থেকে দেখলাম কেজি প্রতি 15-20 টাকা কম, আশা করি সামনে হয়তো গত আগামীকালকে কমতেও পারে, সেই জন্য আরও কমবে, কমলে পরে আমি কিনবো। 4টি স্থলবন্দর থেকে আমদানি হওয়া পেঁয়াজ বাজারে আসার পর দাম আরও কমে আসবে বলে মনে করেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও একটি সিন্ডিকেট পেঁয়াজের দাম বাড়িয়েছে বলে অভিযোগ আড়তদারদের। তারা বলছেন দাম বাড়া কমার বিষয়টি পুরোপুরি নির্ভর করে আমদানিকারকদের ওপর। এদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নির্দিষ্ট একটি সিন্ডিকেট প্রতি বছর একই কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেই বারবার ঘটছে এমন ঘটনা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার মাত্র 5 দিনের মাথায় আগের 25-30 টাকা দরের পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে 50 টাকা, মাঝে ওঠানামা করেছে পাইকারি বাজারেই 80 টাকার উপরে। আগের আনা সেই পেঁয়াজ এখন নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন আড়তদাররা। এর পুরো কারসাজি আমদানিকারকদের বলেও মত তাদের। তারা এগুলা নিয়ে আনে বা ওরাই ভালো জানে যে আসলে
কত পর্দা কি আসে বিষয়, কিন্তু আমাদেরকে যাই রেটটা দেয় আমরা ওদিকে ওদের থেকে কমই বিক্রি করি, কারণ আমাদের 30 পয়সায় আরো দাঁড়ি মোকাম অনুযায়ী ওনাদের আমাদের একটা চোথা দিয়ে দেয়, চোথার ভিতরে দাম দর সব লেখা থাকে, আমাদের পিস এই পর্দা বসছে আপনি এই পর্দা বিক্রি করবেন। এদিকে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মনিটরিং সেল গঠন করেছে দোকান মালিক সমিতি। তবে আড়তদাররা বলছেন নির্ধারণ করা দামে কতদিন বিক্রি করা যাবে তা নির্ভর করছে আমদানি করা পেঁয়াজের পরিমাণের উপর। কমের বাড়লো আপনার আমদানি আর রপ্তানি উপরে, আর এর আগে একবার ইন্ডিয়া থেকে পেঁয়াজ দিতে বন্ধ করেছিল এই জন্য হঠাৎ করে বাইরে গেছে। আলে আমরা না সবাই বাড়াইছি, আমরা কি পানি রেট দিচ্ছে রেট হিসেবে আমরা দাম চাইছি, ওইভাবে বেচা কেনা হয়েছে, যাদের মাল ওরাই টাকা পাইছে, আড়তদার 30 পয়সা। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও মাত্র 2 দিনে কারসাজি করে একটি সিন্ডিকেট বাজার থেকে তুলে নিয়েছে কোটি কোটি টাকা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই প্রবণতা ভবিষ্যতে বাড়বে। এক রাতের ভিতরে বিপুল পরিমাণ অঙ্ক কিন্তু তারা কামিয়ে নিয়েছে। তো এটার কারণ হলো আমরা যেটা দেখি আসলে আমাদের দেশে যে সমস্ত সিন্ডিকেটের কারসাজির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেই সরকার বাণিজ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই ব্যবস্থা না নেওয়ার কারণে এই চক্রটি প্রতি বছর বারে বারে একই কায়দায় এই ধরনের সংকট তৈরি করে মানুষের পকেট কেটে নেয়। ভারতীয় পেঁয়াজ ঢোকার খবরে আড়তে কমে গেছে বিক্রি। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতের বন্দরে 5 দিন আটক থাকার পর সকালে দেশে ঢুকতে শুরু করে এলসিকৃত পেঁয়াজ। সোনা মসজিদ বন্দর দিয়ে সকালে শুরু হলেও দুপুরে হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে টনকে টন পেঁয়াজ বোঝাই ট্রাক। তবে কাগজপত্র জটিলতায় বেনাপোল দিয়ে আজও আমদানি শুরু হয়নি। রপ্তানি বন্ধে ভারতের সিদ্ধান্তের কারণে হিলি, সোনা মসজিদ সহ বাংলাদেশের 4টি স্থলবন্দরে আটকে যায় 800+ পেঁয়াজ বোঝাই ট্রাক। দুদেশের ব্যবসায়ীদের তৎপরতায় গেট পাস থাকা ট্রাক বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। কয়েকদিনের তৎপরতার পর শনিবার শুরু হয় আগের এলসিভুক্ত পেঁয়াজ আমদানি। এদিন সকালে সোনা মসজিদের মাহাদীপুর স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ট্রাকগুলো। বেলা গড়ার সাথে সাথে আসতে থাকে টনকে টন পেঁয়াজের ট্রাক। দুপুরের দিকে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একের পর এক ঢুকছে পেঁয়াজ বোঝাই ট্রাক। এতে স্বস্তি ফিরে আসে আমদানিকারকদের মাঝে। আজকে থেকে স্থলবন্দরে পেঁয়াজ আসা শুরু করেছে, এতে ব্যবসায়ীরা স্বস্তি বোধ করছে। যদি এভাবে পেঁয়াজ ঢুকতে থাকে তাহলে আমাদের ব্যবসায়ীরা স্বস্তি পাবে এবং আমাদের পেঁয়াজের দাম কমবে। তবে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে শনিবারও পেঁয়াজ আমদানি হয়নি। এতে ভারতের বন্দরে আটকে আছে অনেক ট্রাক। কাগজপত্র জটিলতার কারণে কার্যক্রম শুরু হয়নি বলে জানান কাস্টম কর্মকর্তারা। সকাল থেকে আমরা বসে রয়েছি, এখনো পর্যন্ত কোনো গাড়ির খবর নেই। ইন্ডিয়ান গাড়ি, অন্যান্য মালামাল ঢুকছে কিন্তু পেঁয়াজের গাড়ি ঢুকছে না। কাগজপাতির জন্য বা সমস্যা হয়েছে আর কি, এই সমস্যার কারণে গাড়িগুলো আসতেছে না। এদিকে আগের এলসি করা পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে, কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। এতে খুশি ভোক্তারা। সারা বাংলাদেশ দিয়ে আজকে পেঁয়াজ ঢুকতেছে বাজারে, পেঁয়াজের দাম অনেক কম, অনেক কমে গেছে আগের তুলনায়। আরো গাড়ি আছে উল্লে আসলে আপনার দামটা আগের মতো চলে আসতে পারে। হিলি ও সোনা মসজিদ সহ দেশের 4টি স্থলবন্দরের ভারতীয় অংশে এখনো আটকে আছে কয়েকশো পেঁয়াজ বোঝাই ট্রাক। কেফায়েত শাকিল, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের হাটহাজারিতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠের কবরস্থানে দাফন করা হলো হেফাজত ইসলামের আমির আহমদ শফিকে। এর আগে দুপুরে হাটহাজারিতে তার নামাজের জানাজায় অংশ নেন লাখো মানুষ। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 10 প্লাটুন বিজিবি ও 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হেফাজত আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি আল্লামা আহমদ শফির জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। জনতার ঢল হাটহাজারি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন মুসল্লিরা, করেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা। আমাদের থেকে যে উনি চলে গেলেন, আজকে আমরা কমই অঙ্গন, সকলেই এতিমের মতো হয়ে গেছি। উনি অমায়িক মানুষ ছিলেন, ওনার মতো মানুষ পাওয়া কঠিন। তিনি হাদিসের দরসে মুহাদ্দিস, আমার সমস্ত মুহিব্বিন মুখলিসিনের কাছে অনুরোধ করব তিনার জন্য যেন দোয়া করেন। আমার আব্বার জন্য সবাই খালেস দিলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান।
এর আগে শনিবার ভোর থেকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারি, সাতকানিয়া ও পটিয়া সহ নানা উপজেলা থেকে জানা যায় অংশ নিতে আসতে থাকেন আহমদ শফির অনুসারীরা। এছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকেও হাজারো মানুষ জড়ো হন। এদিকে আহমদ শফির মৃত্যু ও জানাজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাত থেকে সতর্ক প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় চার উপজেলায় 10 প্লাটুন বিজিবি ও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মাঠে কাজ করছে র‍্যাব ও পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে মারা যান আহমদ শফি। এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয় বড় হুজুরকে। তিনি বেফাকের সভাপতি, হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠা করেন হেফাজতে ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। জানা যায় এরকম লাখো মানুষের অংশগ্রহণে বলে দেয় আল্লামা আহমদ শফি কতটা জনপ্রিয়তা ছিল। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, পুরো মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পেশায় সিকিউরিটি সুপারভাইজার, তবে কখনো সরকারি বা সেনা কর্মকর্তা পরিচয়ে 9 বছরে বিয়ে করেছেন 9টি। এর বাইরে প্রেমিকা রয়েছে আরও 4 জন, তাদেরকেও দিয়েছেন বিয়ের প্রতিশ্রুতি। শুধু বিয়ে নয়, চাকরি দেওয়ার নাম করেও শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক সুলাইমান। সাক্ষাৎচিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। প্রতারক সুলাইমানকে নিয়ে আগে বেশ কিছু তথ্য পেয়েছিল গোয়েন্দা পুলিশ, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে আটক করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত 15 বছর বয়সী এক কিশোরীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আর্মির বিভিন্ন সদস্যদের ইউনিফর্ম পরা ছবিতে তার মুখয়ব, তার অবয়ব, তার মুখ ওইখানে ছবি, তার চেহারা পেস্ট করে সে নিজেকে সেভাবে উপস্থাপন করছে বিভিন্ন ফ্যামিলিতে। এবং শুধু তাই না, সে ওই ফ্যামিলির ভাই বোনদেরকে চাকরি দেবে এরকমভাবে তাদেরকে প্রলুব্ধ করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলাইমান স্বীকার করে নানা পরিচয়ে 9 বছরে 9 জনকে বিয়ে করার পাশাপাশি আরও কয়েকজনকে বিয়ের আশ্বাস দেওয়ার কথা। কেউ থাকতে তো কেউ করতাম না। যেমন আপনার সাথে ফার্স্ট বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে যখন করি, তারপরে উনি যখন জানতে পারছে যে আমার আরেকটা মানে বিয়ে করছি বা আগের ঘরে বাচ্চা আছে, তখন ফ্যামিলি মানে মেয়েকে নিয়ে গিয়া খোলা তালাক দিয়ে দিছে। বিয়ে করেই প্রতারণা শেষ নয় সুলাইমানের। স্ত্রীদের দিয়ে যেমন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তেমনি চাকরি দেওয়ার কথা বলে শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়েছে সে। সবাই জানতো যে সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন প্রশাসনে পরিচয় দিত, সেই সুবাদে তারাও তাদেরকে বিশ্বাস করতো, বিশ্বাস করতো, তাকে অনেক টাকা পয়সা দিত, সে ওই সুবাদে তাদের থেকে টাকা পয়সা আদায় নিত। বিয়ে পাগল প্রতারক সুলাইমানের বাড়ি বরগুনা। জানা গেছে সেখানেও তার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 32 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,576 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 347,372 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,170 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,96,679 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,576 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 347,372 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,913 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ হয়েছেন 254,386 জন। যমুনার তীব্র ভাঙনের মুখে পড়েছে সিরাজগঞ্জের সদর উপজেলার 5 ঠাকুরি গ্রাম। মুহূর্তে নদীগর্ভে বিলীন হচ্ছে স্থাপনা। মোবাইলে ধারণকৃত একটি ফুটেজ সময় সংবাদের হাতে এসেছে, দেখে নেব ভিডিওটি। এদিকে বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রাম, চাঁদপুর সহ কয়েকটি জেলায়
নদী ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজার হাজার মানুষ। ভাঙন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নদী ভাঙনে গৃহহীনদের সহায়তার আশ্বাস জনপ্রতিনিধিদের। জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নদী ভাঙনের কবলে ক্রমেই ছোট হয়ে আসছে নদনদীময় জেলা কুড়িগ্রাম। পাঁচ দিনের ধরলা নদীর ভাঙনে প্রায় 80টি পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। বাড়িঘর দুয়ার ভাঙি চুরি সব গেছে, এখন ধার ছুটছে খুব। এখন যে কোন জায়গাতে যাব? বন্যার আগে একবার ভাঙলো, এখন পানি কমার পর আবার আমাদের বাড়িঘর ভাঙলো, পুরো গ্রামটাই ভেঙে গেল। এই অবস্থায় গৃহহীন পরিবারগুলোকে সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। অত্যন্ত মানবতা জীবনযাপন করতেছে, সে কারণে সরকার বাহাদুরের নিকট আমরা আর্থিকভাবে তাদের সহায়তার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে চাঁদপুরের ধনাগোদা নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 100 মিটার ধসে যায়। তাৎক্ষণিকভাবে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। রাতে 1টা-1টার দিকে তো তুমুল আকারে ভাঙতেছিল, এলাকার মানুষের লোকজনের চিৎকার পাক্কার অনেক কঠিন অবস্থা। কারিগরি দিক দিয়ে যেসব ব্যবস্থা নেওয়ার সেগুলো অলরেডি নির্দেশনা পেয়ে গেছি। শুক্রবার রাত থেকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ ধসে যায়। এতে হুমকির মুখে পড়ে 17,000 হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা সেচ প্রকল্প। সাদিয়া আফরিন, সময় সংবাদ। দ্বিতীয় দফায় জাতীয় দলের 18 ক্রিকেটারের সবার করোনা টেস্টের ফলাফলে নেগেটিভ এসেছে। সুস্থ থাকা ক্রিকেটাররা আগামীকাল যোগ দেবেন টিম হোটেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে ক্রিকেটার ও টিম হোটেলের কর্মচারী সহ মোট 53 জনের করোনা পরীক্ষা করা হয়। অবশ্য এই তালিকায় ছিলেন না কোনো বিদেশি কোচিং স্টাফ। এর আগে প্রথম দফায় করোনা টেস্টে পজিটিভ আসে কেবল ক্রিকেটার সাইফ হাসানের। দ্বিতীয় দফায়ও পজিটিভ হন তিনি, আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন সাইফ। 18 জনের তালিকায় নেই তার নাম। এছাড়া প্রথম দফা টেস্টে পজিটিভ হওয়া ফিজিক্যাল পারফরমেন্সের প্রধান নিকোলাস লি ইতোমধ্যে করোনা টেস্টে নেগেটিভ আসায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শ্রীলঙ্কা সফর সামনে রেখে টিম হোটেলে উঠতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে পারিবারিক কারণে এ সফরে তামিম মুশফিকদের দায়িত্ব নিতে পারছেন না ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলান, নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। মানসিকভাবে উনি প্রস্তুত না, সেই জন্য আপাতত এই সিরিজে আসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। অবশ্যই আমাদের তো একজন অল্টারনেট দেখতে হবে, তো আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ন্যাশনাল টিমের জন্য একজন ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ নেওয়া। তাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের সাথে বসেছে অ্যান্ড দে আর এ গুড মিটিং। আমরা আশা করছি যে তাদের কাছ থেকে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো একটা রিভাইজড হেলথ গাইডলাইন বা প্রোটোকল হয়তো আমরা পাবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে ভারতীয় পেঁয়াজ ঢোকায় হুহু করে দাম কমছে, আরও কমার অপেক্ষায় ক্রেতা। মাত্র 2 দিনে কারসাজি করে সিন্ডিকেট তুলে নিল কোটি কোটি টাকা। হাটহাজারিতে হেফাজতে ইসলামের আমির আহমদ শফি জানাজায় লাখো মানুষের ঢল, মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।